আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনায় আমি মোহাম্মদ তহিদুল ইসলাম তপু। তো আমরা আজকে আলোচনায় যে বিষয়টা রেখেছি সে বিষয়টা অনেকের জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে কাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা ফিউচার প্ল্যান নিয়ে অনেকেই যারা হেজিটেশন আছি, অথবা আপনারা অভিভাবক হয়ে থাকলে আপনার সন্তানকে আপনি কিভাবে মানুষ করতে চান, কি করলে আপনার সন্তান কোথায় যেতে পারবে, কি হতে পারবে, সেই বিষয় নিয়ে পুরো একটা ধারণা দিব। তো ভিডিওটায় অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, আশা করি কোনো প্রকারের না টেনে পুরো ভিডিওটা আপনার মূল্যবান সময় থেকে 5-10-15 মিনিট সময় দিলে ক্ষতি হবে না, হয়তোবা এর মধ্য থেকে আপনি কোনো গাইডলাইন পেয়েও যেতে পারেন। আর তোমাকে বলছি স্টুডেন্ট, তোমাকে বলছি এই ভিডিওটা তুমি মনোযোগ সহকারে দেখো। যদি তুমি মনোযোগ সহকারে দেখো তাহলে তুমিও তোমার জীবন সম্পর্কে একটু জানতে পারবে, তোমার জীবনের অর্থ জানতে পারবে, তুমি কি নিলে কি হতে পারবে, কি নিলে কি হতে পারবে না সেটাও জানতে পারবে। আমরা আজকে মূল আলোচনা শুরু করি। আমাদের আলোচনার প্রথম টপিকস হলো আমার ফিউচার প্ল্যান কি। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমি কি ভবিষ্যতে অনেক টাকা ইনকাম করতে চাই, এটা কি আমার লক্ষ্য? আমার লক্ষ্য নির্ধারণ করতে পারলেই আমি গন্তব্যে যেতে পারবো। লক্ষ্য নির্ধারণ যদি আমার না থাকে তাহলে আমি কখনোই গন্তব্যে পৌঁছতে পারবো না। লক্ষ্যহীন কোনো জার্নি কখনো সাকসেস হতে পারে না। তাই আমাদের প্রত্যেক শিক্ষার্থীর একটা নির্ধারিত লক্ষ্য থাকা উচিত, যে আমি কি হিমালয়ের চূড়ায় উঠবো, আমি কি ডক্টর হব, আমি কি ইঞ্জিনিয়ার হব, নাকি আমি কি ব্যাংকার হব, নাকি আমি ভালো মানুষ হব, নাকি আমি অনেক 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 অর্থ উপার্জন করব। যে কথা বলতেছিলাম, প্রত্যেক শিক্ষার্থীর একটা লক্ষ্য থাকা উচিত। আরেকটা বিষয়, প্যারেন্টস তোমাকে বললো তুমি এটা হও, প্যারেন্টসের স্বপ্ন তুমি এটা হও, আসলে সেটা না, সেটা না হয়ে তুমি কি হতে চাও সেটা লক্ষ্য হওয়া উচিত। তুমি কোন বিষয়টায় পারদর্শী, তুমি কোন বিষয়টা ভালো জানো, তোমার কাছে কোন বিষয়টা ভালো লাগে। হ্যাঁ বলবা, আমার কাছে তো মোবাইলে গেমস খেলতে ভালো লাগে, আমাকে আমার তো ঘুমাতে ভালো লাগে, এটা না লক্ষ্য, এটা না লক্ষ্য হলো যেটা কি হতে চাই। হ্যাঁ, আমার আমি কি ভবিষ্যতে অনেক পরিশ্রম করতে চাই, অনেক কষ্ট করতে চাই, নাকি সুখে থাকতে চাই, নাকি আরামে থাকতে চাই, নাকি সমাজ সেবা করতে চাই, নাকি দেশের মানুষের উপকার করতে চাই, আমি কি করতে চাই, এটা একটু গভীরভাবে ভাবো। তুমি 10 মিনিট নিজে নিজে চোখ বন্ধ করে চিন্তা করো যে আমার জন্য কোনটা উত্তম, আমি কোনটা করলে ইহকাল পরকাল উভয় ক্ষেত্রে সম্মানই কি করতে পারবো, সম্মানিত হতে পারবো। ইহকালে অর্থাৎ এই দুনিয়ায় এই পৃথিবীতে সম্মানিত হলে হবে না, আমাদেরকে পরকালেও সম্মানিত হতে হবে। তো পরকালে সম্মানিত হওয়ার জন্য আমাকে লক্ষ্য নির্ধারণের মধ্যে এই বিষয়টা চিন্তা করতে হবে। যেমন আমি আজ কমার্সের টিচার হিসেবে আমি অনেককেই বলি যে আমরা ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে কতগুলো বিবেচ্য বিষয়, কতগুলো নির্ধারিত বিষয় বিবেচনা করে আমরা ব্যাংকে হিসাব খুলবো, যে কোন ব্যাংকে হিসাব খোলা ঠিক হবে সেটার জন্য আমাদেরকে পূর্ব প্রস্তুতি বা পূর্ব পরিকল্পনা করতে হয়। প্ল্যান বিহীন কোনো কাজ সুন্দর হয় না, তাই আমাদেরকে প্ল্যান করতে হবে, পরিকল্পনা করতে হবে। আর পরিকল্পনাটা কখন করবে, বড় হওয়ার পরে, পড়াশোনা শেষ করার পরে? নিশ্চয়ই না, পরিকল্পনাটা করতে হবে তোমাকে এখনই, এখনই পরিকল্পনা করার সময়। কারণ এখন তুমি যদি পরিকল্পনা করো তাহলে তুমি 10 বছর পরে, 15 বছর পরে তুমি সেই জায়গায় যেয়ে পৌঁছবে, হয়তো ধীরে ধীরে পৌঁছবে। কিন্তু তোমার কথা হলো লক্ষ্যই তুমি নির্ধারণ করো নাই। প্রতিদিন বাবা মা স্কুলে পাঠাচ্ছে, স্কুলে যাচ্ছ, প্রতিদিন খাচ্ছ, ঘুমাচ্ছ, প্রতিদিন সূর্য অস্ত যাচ্ছে, আবার সূর্য উদয় হচ্ছে, এভাবে দিন চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, তুমিও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ। কিন্তু লক্ষ্য কি ঠিক করেছো, তোমার লক্ষ্য কি ঠিক করেছো? না, করোনি। তোমার লক্ষ্য হয়তো তোমার বাবা মা বলে যে আমার ছেলেকে আমি ডক্টর বানাতে চাই, আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাতে চাই, আমার মেয়েকে আমি কে হাফেজি বানাতে চাই, আমার মেয়েকে আমি ব্যাংকার বানাতে চাই, এরকমের অনেক কথা বাবা মা হয়তো মুখে মুখে বলে। আসলে কি এটা লক্ষ্য? না, এটা লক্ষ্য হতে পারে না, কারণ এটা তো মুখের কথা। লক্ষ্য সেটাই নির্ধারণ করার পরে যেটা অনুযায়ী কাজ করা হয়। লক্ষ্য নির্ধারণ করার পরে সেই অনুযায়ী কাজ করতে হবে। অর্থাৎ আমরা পরিকল্পনা করলাম, আমরা প্ল্যান করলাম, আমি এটা হব, আমি এটা করব, কিন্তু আমি কাজ করলাম না। ধরো আমি একটা 10তলা বাড়ি করব, প্ল্যান করলাম, কিন্তু প্ল্যান করার পরে এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আমার টাকা জমাতে হবে, ইট আনতে হবে, জায়গা লাগবে, তারপরে মিস্ত্রি লাগবে, তারপরে আমি 10তলা বাড়ি তৈরি করতে পারবো। কিন্তু আমি লক্ষ্য নির্ধারণ করে বসে আছি, বাড়ি কি অটোমেটিক হয়ে যাবে? কখনোই না। এই জন্য আমাদের প্রথম কাজ হলো লক্ষ্য নির্ধারণ করা। এবার আসি, লক্ষ্য নির্ধারণের পরে আমার সেটা বাস্তবায়ন করতে হবে। এখন কিছু বেসিক কথা বলবো। তার মধ্যে প্রথম, আমরা কি সায়েন্স নিব, কমার্স নিব, না আর্টস নিব, এই কথা 2023 সালে, কিন্তু 2024 সাল থেকে কিন্তু তোমরা জানো গ্রুপ থাকবে না। তার মানে একজন স্টুডেন্টকে 3টা
গ্রুপের বিষয়ে জানতে হবে, অথবা তারা এখন পর্যন্ত জানি না প্ল্যানটা কি, হয়তোবা এমনটা হতে পারে যে তিন গ্রুপ থেকে সাবজেক্ট চুজ করতে হতে পারে, অথবা এমন হতে পারে তিনটা গ্রুপের সব সাবজেক্টই পড়তে হবে, তারপরে যে ইন্টারমিডিয়েটে তুমি নির্ধারণ করবে যে কোন বিষয়টা তুমি ভালো করো। এটা এক ধরনের ভালো, কিরকমের আমি তো আগে জানি না, আমি ম্যাথে ভালো না বিজ্ঞানে ভালো নাকি হিসাবে ভালো, আমি কোনটায় ভালো, আমি ইংলিশে ভালো। আমাদের এই গ্রুপ নির্ধারণের বিষয়টা কিন্তু থাকছে না, অর্থাৎ আমাদের বাধ্যতামূলকভাবে সবটাই পড়তে হবে। যাই হোক, এখন প্রশ্ন হলো আমি কি সায়েন্স নিলে ব্যাংকার হতে পারবো? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ পারবে। আমি কি কমার্স নিলে ডক্টর হতে পারবো? না, পারবে না। আমি কি কমার্স নিয়ে ইঞ্জিনিয়ার হতে পারবো? হ্যাঁ পারবে, তবে বিএসসি না, ভালো জাতি পাবো বলে আমার মনে হয় না। এটা কিন্তু আমার মতামত, অন্যদের ভিন্ন মতামত। পড়াশোনা করাবো না? হ্যাঁ আমারও সন্তান আছে, পড়াশোনা তো করাতেই হবে, পড়াশোনা না করলে তারা, আমরা চলে গেলে তারা কীভাবে চলবে? তারা এই সমাজকে আরও সুন্দর করবে না? তো তাদেরকে এই সমাজ সুন্দর করার জন্য সঠিক শিক্ষাটা দিতে হবে, আর সঠিক শিক্ষার জন্য আমাদের কী পড়তে হবে কী পড়তে হবে না এ বিষয় নিয়ে আমি পরবর্তীতে কথা বলছি একটু পরে। তো প্রথমত আপনার টার্গেট হওয়া উচিত আমি কী করবো, সেই অনুযায়ী আমাকে বুঝতে হবে যে এটা হওয়ার জন্য আমাকে কোন কোন বিষয় সম্পর্কে ভালো জানতে হবে, কোন কোন বিষয় সম্পর্কে আমি ভালো জানলে এটা হতে পারবো, সেই বিষয়গুলোকে আমাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে, একটু সময় বেশি দিয়ে পড়তে হবে, ওই বিষয়টার সর্বোচ্চ নাম্বারটা রাখতে হবে। এরপরে চলে আসি, আমার তো বিষয় গেল আমি পড়লাম তাহলে কি হয়ে যাব? না, ওটা হওয়ার জন্য প্রস্তুতিটাকে তোমার অনেক জোরদার করতে হবে। আর স্বপ্নটা শুধু নিজের জন্য না, বাবা মার জন্য, দেশের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, এটাই নির্ধারণ করতে হবে। যদি লক্ষ্য হয় যে আমি একা, আমার একার জন্য, সেই লক্ষ্য দিয়ে কিন্তু তেমন একটা সুবিধা হবে না। তাহলে লক্ষ্য হতে হবে এমনটা, লক্ষ্য নির্ধারণ করতে হবে এমন লক্ষ্য যে লক্ষ্যে অনেকের উপকার হবে, অনেকের উপকার হবে, একটা বংশ চেঞ্জ হয়ে যেতে পারে, একটা সমাজ চেঞ্জ হয়ে যেতে পারে, একটা গ্রাম চেঞ্জ হয়ে যেতে পারে, একটা রাষ্ট্র চেঞ্জ হয়ে যেতে পারে, এরকমের লক্ষ্য হওয়া উচিত। ওকে, যাই হোক, তাহলে আমরা আমাদের লক্ষ্য নির্ধারণ করব। তবে তোমাদের বিজ্ঞান সম্পর্কে জানা উচিত, আবার ব্যবসায়ী সম্পর্কেও জানা উচিত, দুটো সম্পর্কেই জানা উচিত। তারপরে আমাদের বাচ্চাদেরকে জিজ্ঞেস করলে এই তুমি কী হতে চাও, বলে ডক্টর, কী হতে চাও, ইঞ্জিনিয়ার, এই দুটোই শুনি। কিন্তু আমাদের সমাজে যে, হ্যাঁ অভিভাবক আপনাদেরকে বলছি, আপনাদেরকে বলছি, আপনারা প্রথমত একটা তালিকা করেন 20টা প্রফেশন বা 25টা প্রফেশন পেশাকে, সেই পেশার কাজ কী সেটা বাচ্চাদেরকে বলেন, গল্প আকারে বলেন, অথবা বাচ্চাদেরকে বলেন তোমরা 25টা প্রফেশনের তালিকা করো, তারপরে আপনারা ধারণা দেন যে এই প্রফেশনে কাজ এটা, এটা সুবিধা কী, এটার অসুবিধা কী। তখন না হয় স্টুডেন্ট বা শিক্ষার্থী বা আপনার সন্তান নির্ধারণ করতে পারবে, আচ্ছা আমার জন্য তো এটা ভালো, কিন্তু সে জানেই না, তাহলে সে নির্ধারণ করবে কীভাবে, চুজ করবে কীভাবে? তাকে চুজ করার অপশন তো দিতে হবে। শুধু আমাদের সমাজে কি ডক্টর আর ইঞ্জিনিয়াররাই থাকবে? আমরা থাকবো না, শিক্ষকরা থাকবে না, থাকতে হবে। আরও অনেক প্রফেশন আছে যেগুলো অনেক সম্মানী, ডক্টর ইঞ্জিনিয়ারের থেকেও আরও সম্মানী অনেক পেশা আছে। যেমন বর্তমানে অনেকেই কিন্তু আমরা মনে করি ডক্টর হলে বেশি টাকা ইনকাম করবো, ইঞ্জিনিয়ার হলে অনেক টাকা ইনকাম করবো, কিন্তু এটাকে বলে না যে ডক্টর হলে আমি মানুষের সেবা করব। তাই আমাদের, আমি প্রথম কথাই বলেছিলাম, আমার ইহকাল পরকাল দুটোই উপকৃত হবে এমন কাজটা বেছে নেওয়া উচিত, এবং এমন কাজটাই করবো। তাহলে কি আমি মসজিদের ইমাম হবো? হ্যাঁ হতে পারে, কিন্তু মসজিদের ইমাম ছাড়াও অনেক কাজ আছে যার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি ইহকাল পরকাল উভয় ক্ষেত্রে। সেই প্রফেশনটাকে খুঁজেন, এটা আমি বলবো না, এটা আপনাদের কাজ। আপনারা, আমি জাস্ট ওয়েটা বললাম, আপনারা নির্ধারণ করেন যে কোন কাজটা করলে একজন ভালো মানুষ হওয়া যাবে, কোন কাজ করলে আপনার ইনকামটা হালাল হবে, কোন কাজে আপনার ইনকামটা হারাম হবে সেটাও আপনি চিন্তা করেন। হালাল হারামের নিয়ে আমি হাদিস ব্যাখ্যা করবো না, অন্য বিষয়, তা আপনারা কম বেশি জানেন, আমার থেকে ভালো জানেন হয়তো অনেকে। তবে হালালটা মাথায় রেখেই আমাদের ইনকাম করা উচিত, তাহলে সেখানে আয় রোজগারে বরকত থাকে এবং সংসারে শান্তি থাকে এবং সুখ থাকে, রোগ বিমারি কম থাকে। যাই হোক, এটা আপনাদের বড়দের কাজ, বাচ্চাদের জন্য কথা বলা, তুমি কী নিবে কী হবে সেটা তুমি নির্ধারণ করো এবং সেই অনুযায়ী কাজ করো, এটাই হলো কথা। এবার আসি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে ফিউচারে কী করাতে চান সেটা আমি জানি না, তবে বর্তমান প্রেক্ষাপটে দেশে ইন্টারমিডিয়েটের পরে না রাখাই ভালো। আপনারা এসএসসির আগে থেকেই প্ল্যান নিতে থাকেন যে আপনার সন্তানকে একটু হায়ার এডুকেটেড বানানোর জন্য, ভালো শিক্ষিত করার জন্য বাংলাদেশের ইউনিভার্সিটিতে না, আপনি বিশ্বের অন্য কোনো ইউনিভার্সিটিতে তাকে পড়াবেন। আমাদের দেশের বাইরে অনেকগুলো অপশন আছে, আমরা জার্মানি যেতে পারি, আমরা অস্ট্রেলিয়া যেতে পারি, কানাডা যেতে পারি, আমরা আমেরিকা যেতে পারি, আমরা অনেকগুলো কান্ট্রি, এখন পৃথিবীর গ্লোবালাইজেশনের যুগে যে কোনো কান্ট্রিতে আপনি লক্ষ্য
গ্রেটার বলে যেতে পারেন এবং অনলাইনে আপনি অ্যাপ্লাই করার মাধ্যমে ইউনিভার্সিটি চুজ করতে পারেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারেন ইউনিভার্সিটিগুলো আপনাকে চুজ করলে আপনি অল্প খরচে যেতে পারবেন স্কলারশিপ নিয়ে যাওয়া যায় ব্যাংক লোন দেয় অনেকে অল্প খরচেই যাওয়া যায় তবে তার জন্য আপনাদের ইংরেজি দক্ষতা ভালো থাকতে হবে IELTS দক্ষতা ভালো থাকতে হবে আপনারা জাপান যেতে পারেন দক্ষিণ কোরিয়া যেতে পারেন যেখানে অল্প খরচে যাওয়া যায় সেজন্য আপনাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং কোরিয়ান ল্যাঙ্গুয়েজটাও শিখতে হতে পারে এই দুটো ল্যাঙ্গুয়েজ খুবই ভাইটাল এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে আপনি চায়নাও যেতে পারেন এই কান্ট্রিগুলোতে গেলে আপনি অনেক বেশি জ্ঞানী হতে পারবেন অনেক বেশি শিক্ষিত হতে পারবেন এবং দেশে এসে সেই জ্ঞান কাজে লাগাতে পারবেন অথবা ওখানে থেকেও আপনি আপনাকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন তো এই জন্য আমরা অনেকেই জানি না যেমন আমার ক্ষেত্রে হয়েছে আমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হব কোন সাবজেক্ট নিয়ে পড়ব এই ডিসিশনহীনতায় ভুগেছিলাম কিন্তু আমাকে বলার মতো কেউ ছিল না তাই আমি বলছি কী নিয়ে পড়া উচিত সেটা ভাবার জন্য আপনার শিক্ষকদেরকে জিজ্ঞেস করেন আপনার বাবা মাকে জিজ্ঞেস করেন বাবা মা না জানলে যারা শিক্ষিত হয়েছে এরকম কাউকে জিজ্ঞেস করেন অথবা আমি বলে দিচ্ছি কোনো সাবজেক্টে অনার্স মাস্টার্স করা খারাপ না তবে সেই সাবজেক্টের সম্পর্কে প্রচুর জ্ঞান থাকা উচিত এবং ইউনিভার্সিটি কোনোটা খারাপ না প্রত্যেকটাই ভালো তবে তার মধ্য থেকে আপনাকে একটু নেট ঘেঁটে একটু অনেকের কাছ থেকে খোঁজখবর নিয়ে জানতে হবে যে ইউনিভার্সিটির ক্ষেত্রে বাংলাদেশে 10টা ইউনিভার্সিটি আমি চুজ করলাম এই 10টার মধ্যে কোনটা ভালো 1, 2, 3 এভাবে নাম্বার দিলাম তারপরে আমি সেটায় অ্যাডমিশন দিলাম অ্যাডমিশন দেওয়ার পরে অ্যাডমিশন দেওয়ার জন্য আমার কী কী যোগ্যতা লাগে সেটা তৈরি করি আমরা ওই যে বললাম লক্ষ্য নির্ধারণ না করেই পড়াশোনা করছি আমার GPA কত লাগবে পরীক্ষা দেওয়ার জন্য আমরা জানি না তারপরে কী হয় পরবর্তীতে আমি পরীক্ষা দিতে পারি না আমি ইংরেজিতে কোনো রকমের আমার GPA কম তাহলে আমি পারলাম না আমি হায়ার ম্যাথে রেজাল্ট খারাপ বায়োলজিতে রেজাল্ট খারাপ আমি ডক্টর ইঞ্জিনিয়ার হতে পারবো না এই সাবজেক্টগুলোতে ভালো থাকতে হবে এভাবে করে আমার কী লাগবে সেটা আগে জানেন তারপরে সেটা তৈরি করেন আপনি জানেন না পরবর্তীতে আপনার সময় শেষ আপনি ইন্টার পাস করে ফেললেন তখন আপনার GPA বাড়ানোর কোনো সুযোগ নেই এই জন্য GPA কত লাগে কোন ইউনিভার্সিটিতে কত পয়েন্ট হলে আপনি অ্যাডমিশন দিতে পারবেন টেস্ট দিতে পারবেন সেই অ্যাডমিশন টেস্টের কোয়ালিটিটা আপনাকে আগে কোয়ালিফিকেশনটা তৈরি করতে হবে তাহলেই আপনি সেখানে প্রথমত এলিজিবল হলেন তারপরে আপনি পরীক্ষা দিলেন আর প্রিপারেশন তো ভালো থাকতেই হবে এটা হলো কাজ এখন আমি লক্ষ্য ছাড়া আমি কী করলাম আমার কলেজ নির্ধারণ করলাম না আমি কোন কলেজে পড়তে চাই আমার কোনো স্বপ্ন নাই তাহলে আমি পড়াশোনা করে লাভ কী আমি কি যে কোনো একটা কলেজে ভর্তি হলেই হবে না আপনাকে 5টা কলেজ চুজ করতে হবে যে আমার ওই কলেজে ভর্তি হতে হবে ওই কলেজে ভর্তি হওয়ার জন্য কত GPA লাগে তাহলে আমাকে সেই GPA-র জন্য SSC-তে পড়াশোনা করতে হবে ওকে এভাবে করে আপনি স্টেপ বাই স্টেপ আগান দেখবেন যে আপনার সফলতা নিশ্চয়ই আসবে ইনশাআল্লাহ আল্লাহ পাক অবশ্যই সকলের সাথে আছে তবে চেষ্টা করতে হবে আল্লাহকে বলতে হবে এবার আসি আপনার বাচ্চাকে আপনি বর্তমানে কি পড়াবেন কি শিক্ষা দিবেন আমি আবারও বলছি আপনারা পড়াশোনা করছেন করেছেন তো সিস্টেম যাই হোক কারিকুলাম যাই হোক সেখানে কিন্তু বেসিক পড়াশোনা একই আপনার বাংলার যে যে টপিকসগুলো ছিল একটাও কিন্তু বাদ দিতে পারবে না হয়তো পড়ানোর স্টাইলটা ভিন্ন অথবা উদাহরণগুলো ভিন্ন কিন্তু বাংলার টপিকসগুলো কিন্তু সবই আছে আপনি পুরনো বই কালেক্ট করেন পুরনো বই কালেক্ট করে সেখান থেকে আপনি সেই টপিকসগুলো বাচ্চাকে শেখান ওকে তো সেজন্য ভালো হতে পারে কি আপনারা নিচের ক্লাসের এই গ্রামার সেই গ্রামার বই না পড়ে আপনার বিগত বছরগুলোর বাংলা দ্বিতীয় পত্র বই যেটা গ্রামার সরকারি বই যেটা ওই বইটায় যে গ্রামারগুলো আছে সেগুলো শেষ করেন 6 থেকে শুরু করেন হ্যাঁ 6, 7, 8, 9, 10 এই 5 বছরের মধ্যে আপনার ওই বইটা সম্পর্কে পুরো ধারণা হয়ে যাবে আর ওই বইটা কমপ্লিট হলে আপনি কিন্তু BCS পরীক্ষায় টিকে যাবেন তাহলে 6 থেকেই আপনি ওটা শুরু করেন 6 থেকেই ওটা পড়া শুরু করেন এরপরে আপনি আসেন আমাদের জ্ঞানকে বাড়ানোর জন্য IQ-কে বাড়ানোর জন্য আমরা প্রতি শুক্রবারে অথবা প্রতি সপ্তাহে 2 দিন করে আমরা IQ মানে নামে প্রশ্ন আছে ইউটিউব দেখতে পারেন বই কিনতে পারেন হ্যাঁ তো এই যে যেটাকে বলা হয় কি মানসিক দক্ষতা এই মানসিক দক্ষতা জাতীয় প্রশ্নগুলো কিছু কিছু সলভ করেন 5টা করে সলভ করেন দেখবেন আপনার জ্ঞানটা বাড়তেছে হ্যাঁ আপনার বাচ্চাকে প্রতিদিন অন্ততপক্ষে 10 মিনিট কাছে বসে থেকে পত্রিকা পড়ান এই অভ্যাসটা করেন দেখবেন যে আপনার বাচ্চা অনেক আস্তে আস্তে জ্ঞানী হয়ে যাচ্ছে এই কাজগুলো আমাদের করতে হবে না হলে শুধু স্কুলে গেল বই পড়লো আর টিচার আসলো টিচার পড়ালো হয়ে গেল না এতে জ্ঞানী হওয়া যায় না জ্ঞানী হওয়ার জন্য পরিশ্রম করতে হয় আমাদের সকলকে সাহায্য করতে হবে তাহলেই একটা বাচ্চা সত্যিকারের মেধাবী হবে আমার বাচ্চাকে আপনার কী করতে হবে সকালে ঘুম থেকে উঠানোর অভ্যাস করতে হবে আমার অনেক স্টুডেন্ট ঘুম থেকে ওঠে অনেক দেরিতে যেটা খুবই খারাপ অভ্যাস আবার রাতে ঘুমোতে যায় অনেক দেরিতে আপনার বাচ্চা ঘুমাইছে কিনা সেটা খোঁজ নেন আপনার বাচ্চা ঘুমাইছে কিনা সেটা আপনি খোঁজ নেন দরজা লাগাতে দিবেন না কিন্তু আপনারা কী করেন আপনারা আপনাদেরকে নিয়ে ব্যস্ত কিন্তু বাচ্চা মোবাইল টিপতেছে মোবাইল বাচ্চা ঘুমাচ্ছে না তাহলে সকালে সে উঠবে কীভাবে আর সকালে না উঠলে সকালের সময়টা সে কাজে লাগাবে কীভাবে তাহলে রাতের সময়টাও নষ্ট সকালের সময়টাও নষ্ট রাত জাগার কারণে তার শরীরও অসুস্থ তাহলে সবগুলো বিষয়ই আমরা কিন্তু ড্যামারেজ হয়ে যাচ্ছে এবং অনেক প্যারেন্টস এসে আমাকে বলে স্যার বাচ্চা কথা শোনে না কথা শুনবে কীভাবে বাচ্চাকে আপনি সময় দেন বাচ্চাকে সময় দেন
বাচ্চাকে সময় দেন, দেখবেন বাচ্চা কথা শুনছে, বাচ্চার সাথে গল্প করেন, বাচ্চাকে আপনি বুঝান, ভালো মন্দ বুঝান, আপনার বাবা মার গল্প বলেন। এগুলো না বলে বলুন বাচ্চা কথা শোনে না, কথা কীভাবে শুনবে? আপনি আপনার শিক্ষককে কীভাবে মানতেন সেটা বলেন, আপনার বাবা মাকে আপনি কীভাবে কথা শোনেন, তাদের কথা মানেন সেটা বলেন, মানতেন সেটা বলেন, তাহলে বাচ্চা শুনবে এবং দেখবে যে তার বেনিফিট কী। বেনিফিটটাও বলেন, বলেন কথা শোনে না, কথা শোনে না বললেই কি কথা শুনে যাবে? না, এটা কোনো মিরাক্কেল নেই, জাদু নেই যে কথা শুনে না বললাম, স্যারকে বললাম, স্যার ফু দিয়ে দিল, কথা শুনে ফেললো। না, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে, কাজ করলেই কথা শুনবে। আর অল্প থাকতে যদি আপনি বুঝাতে থাকেন তাহলে কিন্তু বড় হলে সে বুঝবে, আর বড় হয়ে গেলে আপনি বুঝালে হাজার চেষ্টা করলেও কোনো লাভ হবে না। ওকে, আজকে আমি এতটুকুই রাখলাম, আর একটা পর্ব আসছে, সেই পর্বটার অপেক্ষায় থাকেন। সেই পর্বটায় আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয়, আপনার বাচ্চাকে আপনি কীভাবে কন্ট্রোল করবেন, আপনার বাচ্চাকে কী কী পড়াবেন সেটার একটা চার্ট দিয়ে দিব, তালিকা দিয়ে দিব। ভিডিওর অপেক্ষা থাকেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, যারা করেছেন তাদেরকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে।